আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওয়াই রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়? অনেকে আছেন হাওয়াই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাওয়াই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আমাদের সর্বপ্রথম হাওয়াই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের জানতে হবে হাওয়াই রাউটারের আইপি অ্যাড্রেসটি। সাধারণত হাওয়াই রাউটারের আইপি অ্যাড্রেসটি হলো 192.168.100.1। তো আমরা এটি লিখে সর্বপ্রথম গুগল ক্রোমে সার্চ করব। তো বন্ধুরা চলুন আমরা সর্বপ্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাই। তো আমরা গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে সার্চ করব 192.168.100.1। তো এটি লিখে সার্চ করার পরেই আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতেই পারছেন ইউজার নেম এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড। তো সর্বপ্রথমটি হচ্ছে ইউজার নেম, তো এখানে আমরা দিয়ে দিব টেলিকম অ্যাডমিন। তো আমরা এটি লিখে দিব আমরা ইউজার নেমে। এরপর রয়েছে পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ডে লিখে দিব সেম টেলিকম অ্যাডমিন। তো এটি লিখে দিলেই কিন্তু আমরা এরপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন নামে অপশনটি, তো এটার উপর ক্লিক করে দিব। তো এরপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন সবার নিচে রয়েছে অ্যাডভান্স। তো আমরা সরাসরি কী করব, অ্যাডভান্সে ক্লিক করে দেব। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু নিচে দেখতে পারবেন ডাব্লিউ ল্যান। তো আমরা সরাসরি ডাব্লিউ ল্যান এটার উপরে ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকেই কিন্তু আমরা আমাদের ইউজার নেম সরি আমাদের রাউটারের নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো একদম সহজে। তো এখানে কিন্তু পাসওয়ার্ড কোনো লেখা নেই যে এখানে পাসওয়ার্ড, তো আপনারা কীভাবে বুঝবেন? তো এখানে সবার উপরে দেখতে পারছেন এসএসডি নেম, তো এটা হচ্ছে আমাদের রাউটারের নেম। তো এটা এডিট করে আমাদের রাউটারের নেম আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে একটু নিচেই দেখতে পারছেন প্রি শেয়ার কি। তো এটি নামে একটি অপশন পেয়ে যাবেন, তো ওখানে দেখতে পাচ্ছেন একটি ঘর, তো ওখানে আমাদের পাসওয়ার্ড, তো ওটা কিন্তু আমাদের ইচ্ছা মতো আমাদের পাসওয়ার্ডটি আমরা দিতে পারবো। তো বন্ধুরা এরপর হচ্ছে 5G। যদি আপনার রাউটারটি 5G হয় তাহলে কিন্তু 5G সেমভাবে চেঞ্জ করতে পারবেন। এর জন্য আমরা ডাব্লিউ ল্যান এটাতে ক্লিক করে দিলেই একটু নিচেই দেখতে পারবেন চলে আসবে 5G। তো ওটার উপর ক্লিক করে দিলে সেমভাবে সেম অপশন আমরা কিন্তু এখান থেকে আমাদের নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। যদি এই ভিডিওটি একটু হলেও কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।